जय गुरु। बंधुरा जरा निजे के हारिए आबार पुनराय निजे के खुजते सेन अर्थात आमार जे सकल बंधुरा पुरोपुरी शेष हुए गेसेन ध्वज भंग पुरुषत्वहीनताय आक्रांत हुए गेसेन जरा सहबासे एकेबारे टाइम पाच्छेन ना स्त्रीर कासे बार बार माथा नत करते होच्छे जरा निजे के धरे रखते पारतेछेन ना अर्थात जादेर द्रुत बीर्यपात हो जाच्छे आज के तादेर जोन्नो एमन एकटी रेमेडी आमी शेयर करते जाच्छी जदि सेई रेमेडिटी आपनारा सठिक भावे सठिक नियमे निजेरा तैरी करे सेवन करते पारेन ताहले आपनादेर एई सब समस्यार समाधान होये जाबे अर्थात निजेके आबार फिरे पाबेन। बंधुरा आपनादेर काछे एकटी अनुरोध सेटी होलो आपनारा केउ भिडियोटी स्किप करे शेषेर भिडियोटुकु देखार चेष्टा करबेन ना अर्थात कोन जायगाय ओषुधेर कथा बला होयेछे शुधुमात्र सेई जायगाटा देखार चेष्टा करबेन ना ताहले किन्तु बड़ रकमेर भूल करे फेलबेन केनना सेई ओषुधेर कार्यकारिता निर्भर करबे आमी जे पुरो भिडियोते कथागुलो बोलबो सम्पूर्ण तार उपरे এই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। অযথাই ভিডিও স্কিপ করে শেষের ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। যদি ভালো হতে চান, যদি সুস্থ হতে চান, তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আপনারা এই সমস্যার জন্য অর্থাৎ এই রকম যৌন সমস্যার জন্য অনেক কিছুই তো সেবন করছেন বা এখনো করে যাচ্ছেন, সমাধান কেন হচ্ছে না? এর কারণটা কি? হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন বিভিন্ন কবিরাজের কাছ থেকে, বিভিন্ন অনলাইন থেকে ঔষধগুলো ক্রয় করে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছেন, কিন্তু সমাধান হচ্ছে না। একবার আপনারা চিন্তা করে দেখুন তো, যাদের কাছ থেকে এই রকম ভেষজগুলো আপনারা ক্রয় করে সেবন করতেছেন, বিভিন্ন রকমের হালুয়া, বিভিন্ন রকমের পাউডার সেবন করতেছেন, তারা কি কখনো আপনাদের কাছে জানতে চেয়েছে যে আপনার কোনো পেটের সমস্যা আছে কিনা, আপনার কোনো অনিদ্রা সমস্যা আছে কিনা, আপনি মানসিকভাবে সুস্থ কিনা, আপনার মধ্যে সূচিবায়ু রোগ বা সন্দেহবাতিক রোগ আছে কিনা, তারা কি কখনো জানতে চেয়েছে? বা আপনি নিজে থেকে তাদেরকে কখনো বলেছেন আপনি যে আমাদের ওষুধগুলো দিতেছেন আগে জেনে নিন আমার সমস্যাটা কি, আমার পেটের সমস্যা আছে, আমার মানসিক সমস্যা আছে, আমি একজন সন্দেহবাতিক রোগ, আমার মধ্যে যথেষ্ট রাগ আছে, আমার মেজাজ খিটখিটে থাকে, এরকম কথাগুলো কখনো তাদের কাছে আপনি বলেছেন যে এই সমস্যাগুলো আমার আছে? তাহলে সমাধান কি করে হবে? অর্থাৎ আপনি আপনার যৌন সমস্যার জন্য বিভিন্ন রকমের ভেষজ সেবন করতেছেন, কিন্তু আপনার যৌন সমস্যাটা কোথা থেকে হলো সেই জিনিসটা তো জানতে হবে। সেই জিনিসটা যদি না জানেন তাহলে তো যৌন রোগের ওষুধ খেয়ে কোনো লাভ নেই, অর্থাৎ সমাধান হবে না, অযথা কেন টাকা পয়সা খরচ করবেন? আগে গোড়ায় পানি ঢালতে শিখুন, অর্থাৎ কোথা থেকে সমস্যাটা হয়েছে সেই জিনিসটা জেনে আগে তার চিকিৎসাটা করুন, তারপরে যৌন রোগের ওষুধ খান, দেখবেন সমাধান হয়ে গেছে। আমাদের সেক্সটা নির্ভর করে কিসের উপর? অর্থাৎ আমাদের সেক্সটা গ্রো করে কখন? যখন আমাদের মন ভালো থাকে তখন আমাদের সেক্সটা গ্রো করে। কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে, অর্থাৎ আপনি বিভিন্ন রকমের দুশ্চিন্তায় আসেন, রাত্রিতে আপনার ভালো ঘুম হয়নি, যা খাবার খেয়েছেন হজম হয়নি, পেটে ভুটভাট শব্দ করতেছে, অস্থির অস্থির লাগতেছে, এই অবস্থায় যদি আপনাকে বলা হয় আপনি স্ত্রী সহবাসে যান, তখন আপনি কি করবেন? তখন কি আপনি সেখানে যেতে চাইবেন? আপনার স্ত্রী বা আপনার প্রিয় সহধর্মিনী যদি বিশ্বসুন্দরীও হয়, তারপরে কি আপনার মন চাইবে তার সাথে সহবাস করার জন্য? চাইবে না। কেননা আপনার মনের মধ্যে প্রশান্তি নেই, অর্থাৎ মনে সুখ নেই। মনে যদি সুখ থাকে তাহলে কালো কুচ্ছিত একজন নারীকেও আপনার চোখে ভালো লেগে যাবে, আর যদি মনে সুখ না থাকে
তাহলে বিশ্ব সুন্দরীও যদি আপনার সামনে হাজির করা হয় আপনার মন চাইবে না, কেননা আপনার মন ভালো নেই। তাহলে শুরুটা কোথায়? অর্থাৎ আপনার যৌন সমস্যাটা শুরু হলো কোথা থেকে? আপনার মনের সমস্যা থেকে, মানসিক সমস্যা থেকে, সাইকোসোমাটিক প্যানিক ডিজর্ডার থেকে, সূচিবায়ু রোগ বা ওসিডি প্রবলেম থেকে। তাহলে আপনি কিসের চিকিৎসা করবেন? অর্থাৎ আপনি যে শিমুল মূল শতমূল অশ্বগন্ধা খাবেন, কেন খাবেন? এগুলো খেলে তো কোনো কাজ হবে না, তাহলে অযথা টাকা পয়সা কেন খরচ করবেন? আগে এই সমস্যাগুলো সমাধান করে নিন, অর্থাৎ মানসিক সমস্যার সমাধান করে নিন, সন্দেহবাতিক রোগ থেকে নিজেকে বের করে আনুন, যোগা প্রাণায়াম মেডিটেশন করে দেহের স্টেমিনা বাড়িয়ে নিন, তারপরে ওষুধ সেবন করুন, দেখুন সমাধান হয় কি না। আর একটি অভ্যাস তো আছেই, বারোর পরে থেকে যেটা শুরু করে দিয়েছেন সেই বাজে অভ্যাসটা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, তাহলেই তো সঠিক সমাধান পাবেন। এর আগে তো আপনি কোনো সমাধান পাবেন না। এর আগের একটি ভিডিওতে আমি একটি কথা বলেছিলাম, অর্থাৎ সেটা আমার কথা ছিল না, সেটা মুরব্বীদের কথা। কথাটি কি? যার পেট ঠিক নাই তার স্যাট ঠিক নাই। কথাটা যদিও একটু অসভ্য অশালীন, তারপরও কথাটা কিন্তু 100% সত্যি। অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে তাদের যৌন সমস্যা হবেই। তাহলে পেটের সমস্যার সমাধান করুন, আর পেটের সমস্যার সমাধান করতে হলে তো আপনার মানসিক সমস্যার সমাধান করতে হবে, কেননা পেটের সমস্যাটা হয়ই মানসিক সমস্যা থেকে। অর্থাৎ যারা সবসময় ডিপ্রেশনে থাকেন, যাদের অনিদ্রা সমস্যা হয়, যারা সূচিবায়ু রোগী, যাদের মধ্যে সন্দেহবাতিক রোগ আছে, তাদের পেটের সমস্যা হবেই। তাহলে পেটের সমস্যার সমাধান করতে হইলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ আপনার মনের অসুখের সমাধান করতে হবে। সেটা কিভাবে? সেটা কোনো ওষুধ দিয়ে নয়। মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না, সেটা বিভিন্ন রকমের কাউন্সিলিং করে, মোটিভেশনাল কাউন্সিলিং করে, ধ্যান মেডিটেশন করে মনের রোগটা দূর করতে হবে। তাহলে পেটের সমস্যা আর হবে না, আর পেটের সমস্যা না থাকলে যৌন সমস্যাও আর হবে না। তাই যৌন রোগের ওষুধ খাওয়ার আগে নিজেকে সংশোধন করুন, অর্থাৎ আগে আপনার কী কী সমস্যা আছে সেই সমস্যার সমাধানগুলো করে নিন, তারপরে ওষুধ খান, দেখবেন কাজে লেগে গেছে। বন্ধুরা, আসুন এবার জেনে নেই ধ্বজভঙ্গ পুরুষত্বহীনতা দূর করার জন্য, উত্থানজনিত সমস্যা দূর করার জন্য আজকের সেই ভেষজ রেমিডিটি। আজকের রেমিডিটি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো শঙ্খমূল চূর্ণ 100 গ্রাম, শতমূল চূর্ণ 100 গ্রাম, শিমুল মূল চূর্ণ 100 গ্রাম, তেঁতুল বীজ চূর্ণ 100 গ্রাম, আম বীজ চূর্ণ 100 গ্রাম, খরমুজ বীজ চূর্ণ 100 গ্রাম, আদা সুট চূর্ণ 100 গ্রাম, বেল সুট চূর্ণ 100 গ্রাম, এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো মকর 5 থেকে 10 গ্রাম। বন্ধুরা, এই যে উপকরণগুলোর কথা বললাম, এই উপকরণগুলোর হয়তো অনেকে আপনারা নাম পর্যন্ত জানেন না, হয়তো অনেকেই ভাবতেছেন তাহলে এগুলো পাবো কোথায়। এগুলো আপনারা আপনাদের নিকটের যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন। যদি সেখানে ভেজাল থাকে তাহলে কিন্তু টাকাটাই বিফলে যাবে, অর্থাৎ কোনো কাজ হবে না। এবার আসুন জেনে নিই কীভাবে এই রেমিডিটি তৈরি করতে হবে। এই যে উপকরণগুলোর কথা বললাম, এই উপকরণগুলো যে কোনো একটি কাঁচের বাটিতে বা কাঁচের পাত্রে বা একটি প্লাস্টিকের পাত্রে একসাথে করে ভালো করে মিক্সড করে নেবেন, অর্থাৎ কোনো প্রকার দানা দানা যেন না থাকে। যেহেতু পাউডার, কোনো প্রকার দলা বা দানা দানা যেন না থাকে, অনেক সময় নিয়ে ভালো করে মিক্সড করবেন। তারপর একটি কাঁচের কৌটায় বা একটি প্লাস্টিকের কৌটায় সুন্দর করে ভরে রাখবেন, কেননা এই রেমিডিটি আপনাদের
एक मास सेवन करते हबे। एबार आसुन सेवन विधिटा जेने नेई। एक कप परिमाण उष्ण गरम बा हल्का गरम छागलेर दूध। बंधुरा जदि छागलेर दूध आपनारा ना पान ताहले गाभीर दूधेर साथे दुई टेबिल चामच परिमाण एई पाउडार भालो करे मिक्सड करबेन। रात्रिबेला घुमोते जावार आधा घंटा आगे अर्थात रात्रिबेला खाबार खावार कम पक्षे 40 मिनट परे এই রেমেডিটি সেবন করতে হবে। ঠিক এইভাবে একটি মাস আপনারা সেবন করে যান। যদি দয়ালের কৃপা থাকে, যদি মহান স্রষ্টার দয়া থাকে, তাহলে আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। জয় গুরু।